বাকুল চন্দ্র মণ্ডলের 33তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের প্রধান বক্তা সাগর সাধু, শ্রদ্ধেয় সাগর সাধু। উপস্থিত আছেন আমাদের বারবার নির্বাচিত চেয়ারম্যান খান্দারপাড় ইউনিয়নের চেয়ারম্যান জনাব সাব্বির খান উপস্থিত আছেন, শ্যামলকান্তি বোস উজানি ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত, আমাদের বহুগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান বাবু পরিতোষ সরকার উপস্থিত, ভক্তবিন্দু মায়েরা বাবারা উপস্থিত আছেন, আমার ছেলে আশুতোষ মণ্ডল আছেন গোসাই, আমাদের দুর্বাসুরের গোসাই, আরও অনেক ছেলের আছেন যাদের নাম বললে আসলে দিন কেটে যাবে, আমার হরি ঠাকুর গোসাই আছেন, সকলকে আমার শতকোটি প্রণাম, মায়েদের আমার প্রণাম। আজকে আমাদের সনাতন ধর্ম সভা, তার সাথে আমার শ্রদ্ধেয় দাদুর মৃত্যুবার্ষিকী। সনাতন শব্দের অর্থ তো আমরা সবাই জানি, জানি তো মায়েরা, সনাতন হচ্ছে পুরাতন, আদি, যার কোনো শেষ নাই, সেই হচ্ছে সনাতন। আর সেই ধর্ম হচ্ছে আমরা, সনাতন ধর্মের লোক হচ্ছে আমরা। আমরা এই সনাতন ধর্মকে জাগিয়ে রাখার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু আমরা প্রোগ্রাম করে থাকি, বিভিন্ন প্রোগ্রামে আমার মায়েদের দেখি, আমার বাবাদের দেখি, আমাদের খুব ভালো লাগে। আমরা এই একত্রিতভাবে জানি এগিয়ে যেতে পারি সনাতন ধর্মকে নিয়ে, আমাদের ভিতরে কোনো ধরনের যেন বিভাদ না থাকে, আমাদের ধর্মকে আমরা জাগাতে চাই। আর আমি স্বর্গীয় আকুল চন্দ্র মণ্ডলের আত্মার শান্তি কামনা করে, আমার মা বাবাদের শান্তি কামনা করে, এইখানে যে মায়েরা বাবারা আছেন সকলকে অনুরোধ রাখবো যে আমরা যেন বৃদ্ধাশ্রম না করি, প্রত্যেক মা বাবাকে আমরা যাতে ভালোবাসি, সংসারে সন্তানদের মতো প্রত্যেক বয়স্ক মা বাবাকে যাতে দেখি, এই আশা রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সনাতন ধর্মের যুগ যুগ আরও সনাতন হয়ে থাকুক এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় জয় শান্তি হরি প্রমানন্দে হরিধ্বনি বলমন হরি বল বল হরি।